শুধু ইস্ট বেঙ্গল নয়, স্লাভকো ডামজানোভিচকে নিতে আগ্রহী এই আইএসএল ফ্র্যাঞ্চাইজিও। পানি সে ভরি বাল্টি, জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড়, ওহি এসআরএমবি টিএমটি। মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়তে চলেছেন স্লাভকো ডামজানোভিচ, এটি এক প্রকার নিশ্চিত। এই পরিস্থিতিতে প্রশ্ন, স্লাভকোকে কারা নেবে? যা খবর, তাতে ইস্ট বেঙ্গল নিতে আগ্রহী ছিল মন্টিনিগ্রো এই ডিফেন্ডারকে, সেই মতো কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু শুধু ইস্ট বেঙ্গল নয়, এই ফ্র্যাঞ্চাইজিও স্লাভকোকে নিতে আগ্রহী। সেই ফ্র্যাঞ্চাইজি হলো কেরালা ব্লাস্টার্স। গত মরশুমে নিজেদের ডিফেন্সের সমস্যায় ভুগেছে কেরালা, এই পরিস্থিতিতে 30 বছরের এই অভিজ্ঞ ডিফেন্ডারকে নিতে চাইছে কেরালা ব্লাস্টার্স। যা খবর, স্লাভকো তার এজেন্টের সাথে কথাবার্তা শুরু করেছে কেরালা, তবে আপাতত এগিয়ে ইস্ট বেঙ্গলই। ইস্ট বেঙ্গলের অফার কেরালার থেকে কিছুটা হলেও বেশি, কিন্তু এখন দেখার স্লাভকো ডামজানোভিচ কোথায় যান। গত মৌসুমে মোহনবাগানে হয়ে ভালো করেছেন স্লাভকো, কলকাতা ডার্বিতে গোলও করেছেন তিনি। এখন দেখার ইস্ট বেঙ্গল না কেরালা কাকে বাঁচবেন স্লাভকো ডামজানোভিচ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।